বিপরীত রাজ্যকে পাঁচটা রাশির মহাকোটিপতি যোগ কিন্তু তৈরি হয়েছে, ফলে ভাগ্য কিন্তু বদলাতে পারে, যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব। দেখুন, বর্তমানে বুধ সিংহ রাশিতে কিন্তু অবস্থান করছে, আর সাথে রবি আর বুধাদিত্য রাজ্যক কিন্তু তৈরি করেছে। রবি ও বুধ মিলে বুধাদিত্য রাজ্যক তো থাকছেই, তার সাথে সাথে বুধ আবার অস্তমিত হবে, আর অস্তমিত হয়েই কিন্তু বিপরীত রাজ্যক তৈরি করবে। এই যে বিপরীত রাজ্যক এবং বুধাদিত্য রাজ্যক, এই রাজ্যগুলো কিন্তু অবশ্যই পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং হঠাৎ করেই জীবনের পরিবর্তন এনে দিতে পারে। এই নিয়েই আজকের আলোচনা। আমি প্রথমেই রাশিগুলোর নাম বলবো, তাহলে কি হবে আপনাদের বুঝতে সুবিধা হবে, তা না হলে আপনারা কি করছেন, আপনার রাশি আছে কি না দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কেটে ফেলছেন, আর কেটে যখন আপনার রাশি পেয়ে গেলেন কমপ্লিট, আপনি তখন আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেখানে দাঁড়িয়েই কিন্তু আমাদের সমস্ত রকম ভুল জিনিসগুলো তৈরি হচ্ছে, কারণ সকলের সাথে মিলছে না। যখন আপনার সাথে মিলছে না, তখন আপনার অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক রকম ভুল ধারণা তৈরি হচ্ছে। কিন্তু কেন মিলছে না সেটা কিন্তু আপনার জানা উচিত, কিন্তু আপনার তো পুরো ভিডিও দেখেননি, আপনার রাশি আছে কি না দেখতে গিয়ে কেটে বেরিয়ে গেছেন। সেই কারণে আমি প্রথমে রাশিগুলো বলবো, তারপরে বিস্তারিত আলোচনা করব এই বিপরীত রাজ্য কতটা সফলতা আপনার এনে দিতে পারে। এছাড়াও এই যে দুটো পরপর রাজ্য, এর ফলে মহাকোটিপতি আপনাকে কিন্তু করে দিতে পারে, এই নিয়ে অবশ্যই আলোচনা থাকছে। প্রথমেই যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে, তাহলে আজ থেকে আপনি ধরে নিতে পারেন আপনার জন্য যথেষ্ট পজিটিভ সময় কিন্তু শুরু। আর এটা কতদিন থাকবে? ১৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আপনার জীবনের নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। আর্থিক দিক থেকে সবচাইতে বেশি ভালো সুযোগ কিন্তু আপনি পাবেন, কারণ এখানে রাজ্যকের কথা বলা আছে, বুধাদিত্য বুধ এবং আপনার রবি, এরা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে সচ্ছলতা এনে দেবে, এটাই স্বাভাবিক। এছাড়াও আবার বিপরীতে রাজ্য, তাই রাজ্যের ছড়াছড়ি, তাই আপনার জীবনে আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনাকে কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমার আজকের কথাগুলো মিলবে। আর যদি মনে হয় যে না, আমি কানে শুনে নিলাম, আমার সময় ভালো, অটোমেটিক সব হয়ে যাবে, তাহলে ভুল করবেন, আপনার পরিশ্রম ছাড়া সম্ভব না। দু নম্বর যে রাশির কথা বলবো সেটা সিংহ রাশি। আর এই সিংহ রাশিতেই কিন্তু বুধ এবং রবি একত্রে বুধাদিত্য রাজ্য কিন্তু তৈরি করবে, এছাড়াও বিপরীত রাজ্যও কিন্তু তৈরি হবে। এর ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সময় ভালো যথেষ্ট থাকছে, ১৩ তারিখ পর্যন্ত, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যথেষ্ট পজিটিভ থাকবে। এই সময় আপনার অনেক রকম যোগাযোগ তৈরি হবে, যোগাযোগের ফলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে, তাই আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে, তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন, কারণ এখানে দুটো রাজ্য কিন্তু তৈরি হচ্ছে, বিপরীত রাজ্য এবং বুধাদিত্য রাজ্য। সিংহ রাশির ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। আর আর্থিক দিক থেকে কিন্তু আপনাকে অনেকটাই শক্তিশালী করে তুলবে, কারণ এখানে বুধ এবং রবি, এরা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা এনে দেবে আপনার জীবনে, তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। যারা মনে করছেন যে কানে শুনবো ধনী হয়ে যাব, তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক সিদ্ধান্ত না। আপনার কি করতে হবে? আপনার সময় ভালো, আপনি যখন জানতে পারবেন সেই সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে, তাই আপনাদের জানানোর কাজটাই আমি করি যে এই টাইম থেকে এই টাইম যথেষ্ট পজিটিভ থাকবে, এই সময়টা আপনারা ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন। সব ঠিকঠাক আপনার মধ্যে যদি থাকে, তাহলে আমার আজকের আলোচনা আপনাদের সাথে 100% মিলবে। এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যারাশি। আপনার যদি কন্যারাশি হয়ে থাকে, তাহলে আজ থেকেই ধরে নিতে পারেন আপনার সময় কিন্তু চেঞ্জ আসতে শুরু করবে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভীষণ শুভ সময় থাকছে, কারণ এই সময়কালীন আপনার বিপরীত রাজ্য এবং বুধাদিত্য রাজ্য, এই রাজ্যগুলো কিন্তু আপনার ভাগ্য বদলাবে, আপনার মহাকোটিপতি করে দিতে পারে, কারণ এই রাজ্যগুলো আপনার জীবনে 100% পরিবর্তন আনবে। আর বুধ এবং রবি, এরা কী করে? আমাদের আর্থিক দিক থেকে এবং মান যশ খ্যাতি এবং তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা আপনাকে কিন্তু সফলতা এনে দেবে, তাই আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো আছে কিনা একটু দেখে নেবেন, তারপরে দেখবেন আপনার সাথে সমস্ত কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিলে যাবে। আর এগুলো কিন্তু আপনাদের ভালোভাবে বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে কানে শুনবো আর ধনী হয়ে যাব, এরকমটা কিছু হয় না। দেখুন, আপনি ভালো করে যখনই জানতে পারবেন যে আমার সময়টা ভালো আসছে, এই সময়টা আমার জন্য যথেষ্ট পজিটিভ, তখন আপনাকে পুরো অ্যালার্ট থাকতে হবে,
যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, এইগুলো সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমার আজকের আলোচনাগুলো আপনার সাথে মিলবে, যদি এগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে। তাই আমি প্রত্যেক দিন আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, মোটিভেট করার চেষ্টা করি। যারা মোটিভেট হয়, যারা অ্যালার্ট থাকে, তাদের ভাগ্য অবশ্যই বদলে যায়। আর যারা মনে করে খুবই কেয়ারলেস, যা হবে হবে, তাদের কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। এগুলো আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাই চেষ্টা করুন নিজেকে ডেভেলপ করার, পরিশ্রম করার এবং সুযোগ আসলে সেগুলোকে গ্রহণ করার। দেখবেন আমার কথাগুলো আপনাদের সাথে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিলবে। এরপরে 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি। আপনার যদি মকর রাশি হয় তাহলে আজ থেকেই কিন্তু ধরে নিতে পারেন আপনার সময় কিন্তু খুব দারুণ দারুণ থাকবে, কারণ এই বুধাদিত্য রাজযোগ এবং বিপরীত রাজযোগ আপনার ভাগ্যকে বদলে দেবে। আর এটা কতদিন থাকবে? 13 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টা আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে, আপনার ভাগ্য হাতে এসে ধরা দেবে। তাই আপনাকে কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, যদি সুযোগ আসে গ্রহণ করতে হবে। সব ঠিকঠাক আপনার মধ্যে যদি সব থাকে তাহলেই কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে মিলবে। দেখুন, এই যে আলোচনা করছি যে 5টা রাশিকে নিয়ে, এই বিপরীত রাজ্যকে যে ভাগ্য বদলাবে এবং তার সাথে সাথে বুধাদিত্য রাজ্যক, এগুলো কিন্তু অবশ্যই আপনার জীবনে একটা বড় এফেক্ট আনবেই আনবে, এবং সেটা পজিটিভ। যে কথাটা বললাম, মহা কোটিপতি আপনাকে কিন্তু করবে। দেখুন, এই কোটিপতি যোগ প্রায়ই তৈরি হয়, কিন্তু এই মহা কোটিপতি আপনাকে যে করবে এটা কিন্তু মানে খুব ঘন ঘন তৈরি হয় না। কারণ দেখুন, এটা বিপরীত রাজ্যক এবং বুধাদিত্য রাজ্যক একত্রে কিন্তু আপনার ভাগ্য সমস্ত দিক থেকে বদলে দেবে। তাই অ্যালার্ট থাকাটা জরুরি এবং আপনার চেষ্টা থাকাটা কিন্তু অবশ্যই জরুরি, আপনার চেষ্টা ছাড়া সম্ভব না। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে কিন্তু দারুণ সময় আপনারও কিন্তু শুরু হয়ে যাবে। আজ থেকেই আপনি ধরতে পারেন 13 সেপ্টেম্বর পর্যন্ত দারুণ সময়। এই সময় আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে, নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে, সুযোগ সুবিধা আপনার কাছে এসে ধরা দেবে। আর আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, আপনার স্বপ্ন যদি বড় থাকে, 100% পূরণ হবে। কারণ বুধাদিত্য রাজযোগ এবং বিপরীত রাজযোগ, বুধ এবং রবি আপনার ভাগ্যকে গুছিয়ে দেবে, এটাই হচ্ছে স্বাভাবিক। শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এইগুলোকে গ্রহণ করতে হবে। যদি সব ঠিকঠাক আপনার মধ্যে থাকে, আর যদি মনে হয় না আমি কানে শুনে নিলাম অটোমেটিক আমার সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন, অটোমেটিক কিছু হয় না। তাই আপনার চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এইগুলো সব ঠিকঠাক থাকলে তবেই আমার কথাগুলো কিন্তু মিলবে। দেখুন, ভালোভাবে আপনাকে বুঝতে হবে, এই মুহূর্তে কিন্তু সিংহ রাশিতেই বুধ এবং রবি বুধাদিত্য রাজ্য তৈরি করে বসে আছে, এবং যখনই এই বুধ গ্রহ সে অস্তমিত হবে তারপর থেকে কিন্তু বিপরীত রাজ্যও তৈরি হবে। এর ফলে এই যে বিপরীত রাজ্য এবং বুধাদিত্য রাজ্য, প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের যে ভালো হবে তা কিন্তু নয়। আমি যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করছি, এই 5টা রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে এবং পজিটিভ থাকছে, এদের জীবনের পরিবর্তন আসতে পারে। তার মানে এই নয় যে সকলের জন্য। আর আপনাদের সাথে আদৌ আমার এই কথাগুলো মিলবে কি মিলবে না সেটা কিন্তু একটু মিলিয়ে দেখে নেবেন, কারণ সকলের সাথে মিলবে না। আজকের আলোচনা রবি এবং বুধকে নিয়ে। তাই রবি এবং বুধ যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, পজিটিভ থাকে, আপনার সাথে মিলবে। যদি না থাকে তাহলে কিন্তু মিলবে না, এগুলো বুঝতে হবে। আপনার রাশি যতই থাকুক না কেন, আপনার রবি ভালো নেই, আপনার বুধ ভালো নেই, আপনার সাথে মিলবে না। যখন আপনার বুধ ভালো থাকবে, রবি ভালো থাকবে, তখনই কিন্তু আপনার সাথে মিলবে। তাই এগুলো মিলিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। দেখবেন সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং আপনার জীবনে যে উন্নতি আসছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।